الله أكبر الله. লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ থানা বদরপুর গ্রামে আছি এবং এখানে আসার একটা কারণ হচ্ছে আপনারা সবাই জানেন আমাদের কোরআনের পাখি সর্বজন শ্রদ্ধেয় আলামা লুকুর রহমান সাহেব গতকাল দুপুরে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো হুজুরের আজকে জানাজা হবে এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হুজুরের পারিবারিক কবরস্থান এই পারিবারিক কবরস্থানে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যেখানে হুজুর মারা যাওয়ার আগেই মৃত্যুর পূর্বেই তার দাফনের জায়গাটি ঠিক করে গেছিলেন ঠিক সেইখানেই এখন দেখুন ওনার জন্য গোর খোদক কবর খুঁড়েছেন সেই পাতাবাহার গাছ সে পাতাবাহার গাছের পাশে হচ্ছে হুজুরের কবর এই কবরটা কিন্তু ওনার ভাই আমাকে গতবার ইন্টারভিউতে বলে দিয়েছিলেন যে হুজুর 8 থেকে 10 বছর আগে ওনার কবর কোথায় দেওয়া হবে সেটা বলে গিয়েছিলেন এবং এটার পাশে হচ্ছে আবার হুজুরের ওয়াইফের জন্য কবরের জায়গা নির্ধারণ করা দেখুন আমাদের সবার শ্রদ্ধেয় কোরআনের ফাঁকি আলামা লুতফুর রহমান সাহেব এখানে শায়িত হবেন এই জায়গাটিতে এখানে কবর খুঁড়ার মাটি আর এই হচ্ছে পাশ আনুষাঙ্গিক দাপন করতে যেই জিনিসগুলো লাগে তো এখানে সম্ভবত যে টাইম আনুমানিক টাইম হচ্ছে 9টার দিকে ওনার জানাজা হবে জানাজার পরে হুজুর এখানে শায়িত হবেন আমি যখন হুজুরের কবরের ভিডিও করছিলাম তখন একজন স্থানীয় লোকের সাথে দেখা হলো হুজুরের প্রতিবেশী মানুষ সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ এটা তো আমাদের জনপ্রিয় ইসলামিক বক্তা প্রয়াত আলামা লুতফুর রহমান সাহেবের বাড়ি জি এবং আমাদের পিছনে যে কবরটা এখানে তো হুজুর সমাহিত হবেন দাফন হবে জি জি হুজুরকে তো আপনি কাছ থেকে দেখছেন আপনার এলাকারই লোক হুজুর সম্বন্ধে একটু বলুন হুজুর খুব ভালো হুজুর মানে এরপর আর মানে হুজুর খুব ভালো আছিল আমরা হুজুরের মানে আড়াই মানে অনেক বড় একটা মানে সারাই ফেলছি আর কি এলাকাতে ওনার অনেকগুলো দিন প্রতিষ্ঠান ছিল অনেক ইয়া ছিল হ্যাঁ সারা বিশ্বে ওনার ইয়া ছিল পরিচিত ছিল এলাকাতে অনেক সুনাম অনেকে এসেছে হুজুরের অনেক যেখানে সময় হবে দেখার জন্য সারাদিন ধরে অনেক লোক মানে এখানে দেখা দিছে এবং জানাজাতে আশা করি অনেক লোক হবে অনেক লোক হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কবর গুলা কে খুঁড়ছে লোকগুলো আছে কবরের কাজ করছে কে আছে তো ভিতরের দিকে আছে হুজুরের যে পারিবারিক কবরস্থান এই কবরস্থান থেকেই হচ্ছে আপনারা সবাই জানেন আমি এর আগেও ভিডিও শেয়ার করেছি হুজুরের পৈতৃক বাড়ি তো সেখানে হুজুরের
লাশের গাড়িটা আছে আমি এখন আপনাদেরকে হুজুরের বাড়ির দিকে নিয়ে যাচ্ছি হুজুরের বাড়ির সামনে যে পথ আছে সেই পথ ধরে আমি আমাদের সর্বজন শ্রদ্ধেয় আলে মাওলানা আলামা লুৎফর রহমান সাহেবের বাড়ির দিকে যাচ্ছি সেই হুজুরের লাশবাহী গাড়ি আমার বাড়িতে এখন এখানে হুজুরের যারা ভক্ত অনেক লোকের ভিড় হয়েছে ভিউয়ার্স অনেক লোক বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে দেখুন হুজুরের প্রথম জানাজা হবে গাজীপুরে এখানে রামগঞ্জ থানা গাজীপুরে ওনার বাড়ির পাশে এখন গাড়ি নিয়ে যাচ্ছে প্রথম জানাজা এবং দ্বিতীয় জানাজা এখানে হওয়ার পরে বাড়ির পাশে যে ওনার পারিবারিক কবরস্থান সেখানে দাফন করা হবে যাচ্ছে দেখুন অনেক লোকের সমাগম ঘটেছে হুজুর যেটা বলছিলাম অনেক জনপ্রিয় ছিলেন এলাকার লোকজন ওনাকে অনেক ভালোবাসতেন দেখুন এখন গাড়ি গাজীপুর উদ্দেশ্যে যাবে ওখানে ওনার ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন